তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা 2024 সালের ভূগোলের মডেল কোশ্চেন পেপার 7। তো দেখো আজকে আমি তোমাদের এমসি কিউব নিয়ে আলোচনা করব, পরে আমি তোমাদের অন্য কোনো একদিন এসএ কিউব বাকি প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন 1.1-এ বর্জিত প্রক্রিয়া হলো খয়রাঞ্চার ধীর প্রক্রিয়া। 1.2-তে জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় গয়ারাঞ্চার প্রপাতকূপ। 1.3-তে মদেশীয় হিমবাহের বরফ যুক্ত পর্বত শৃঙ্গকে বলে গয়ারাঞ্চার নুনাটাক্স। 1.4-এ নৈশ দ্যুতি মেঘ পরিলক্ষিত হয় গয়ারাঞ্চার মেসোস্পিয়ারে। 1.5-এ আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় গয়ারাঞ্চার শতকরায়। পরের প্রশ্ন 1.6-এ কী বলেছে, বেঙ্গুয়েলা স্রোত হলো আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয় কয়ারাঞ্চার ঊর্ধ্বগামী শীতল স্রোত। 1.7-এ মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কয়ারাঞ্চার আমেশায়। 1.8-এ পরিবেশ রক্ষার কোন অঞ্চলের বনভূমি থাকা প্রয়োজন, মানে কত পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন, অ্যান্সার হবে 33%। 1.9-এ মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কয়ারাঞ্চার কেরালা। 1.10-তে কী বলেছে লিচিং বা ধৈত প্রক্রিয়া সৃষ্টি হয় ঘয়ারাঞ্চার ল্যাটেরাইট মৃত্তিকায়। 1.11-এ সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় যে শিল্পকে, সেটি হলো খয়ারাঞ্চার লৌহ ইস্পাত শিল্প। 1.12-তে স্থানীয় ভাষায় কী বলেছে, মারুয়া বলা হয় গয়ারাঞ্চার রাগিকে। 1.13-তে আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতের সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগের মাধ্যমটি গয়ারাঞ্চার টেলিগ্রাম। 1.14-এ নাসা প্রেরিত প্রথম উপগ্রহের নাম, অ্যান্সার হবে ঘয়ারাঞ্চার এক্সপ্লোরার 1। তো দেখো আপাততভাবে তোমাদের এমসি কিউব নিয়ে আলোচনা করছি, বাকি দিন মানে আগামীকালই আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে, শূন্যস্থান, সত্য মিথ্যা, বাম স্তম্ভ, ডাউন স্তম্ভ, এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।